Bismillahir Rahmanir Rahim. Problem number 6. In how many different ways can the letter of the word mathematics be arranged? How many of these arrangements begin and end with the same letter? Duita prashno. Prothome mathematics bananer bhitore amader letter ache koyti? 11 ti letter ache mathematics er moddhe. এখন রিপিটেড লেটার আছে রিপিটেড লেটার কি কি এম এ এবং টি এই তিনটা রিপিটেড লেটার আছে তাই নিয়ম হলো যদি রিপিটেড লেটার থাকে তাহলে উপরে লিখতে হবে এনপিআর আর নিচেই এনপিআর 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 তিনটা তাই তো তিনটা লেটার রিপিট আছে বলে তিনটা এনপিআর হয়েছে নিচেই উপরে এনপিআর এর মান কত আসলো 11 পি 11 আর নিচে 2 পি 2 2 পি 2 2 পি 2 কেন 2 পি হলো কারণ রিপিট ছিল দুইটা করে এম ছিল দুইটা এ ছিল দুইটা টি ছিল দুইটা তাহলে 2 পি 2 2 পি 2 2 পি 2 দুইবার তিনবার লেখা হলো তিনটা লেটারের কারণে আচ্ছা উপরে 11 পি 11 ফ্যাক্টরিয়াল আছে 11 আর 2 পি 2 ফ্যাক্টরিয়াল 2 ইনটু 2 ইনটু 2 2 ফ্যাক্টরিয়াল মান 2 হয় 11 ফ্যাক্টরিয়াল মান 3 কোটি 99 লক্ষ 16800 নিচের যে ফলাফল হয়েছে 8 8 দিয়ে আমরা উপরের ফলাফলকে ভাগ করিলাম ভাগ করলে কত আসলো 49 লক্ষ 89600 এট অ্যানসার আচ্ছা এবার দ্বিতীয় প্রশ্ন ছিল যে হাউ মেনি অফ দিস অ্যারেঞ্জমেন্ট begin and end শুরুতে এবং শেষে উইথ দ্য সেম লেটার একই লেটার থাকবে একই লেটার থাকতে হবে শুরুতে এবং শেষে তাহলে একই লেটার থাকতে গেলে সেই লেটার তো দুটো থাকা লাগবে নাইলে তো একই লেটার থাকতে পারবে না তো দুটো আছে এরকম লেটার কয়টা তিনটা এম এ এবং টি আমরা যদি প্রথমে অ্যারেঞ্জমেন্ট করি যে এম আমি ফার্স্টে দিব আবার লাস্টেও দেব এম এটা এভাবে কিন্তু সাজানো যাবে আবার টি ফার্স্টে দিব লাস্টে দিব আবার এ দুটো আছে তো এ তো ফার্স্টে একটা লাস্টে একটা তিনভাবে সাজানো যাবে এবং তিনভাবে কিন্তু আমাদের মান আসবে তো সেটাই আমরা এখানে সাজালাম যদি কনস্ট্যান্ট হয়ে যায় অর্থাৎ ফার্স্টে এবং লাস্টে যে লেটারটা দেওয়া হবে ওই লেটারটা কিন্তু বাদ যাবে কম্বিনেশন থেকে পারমিটেশন থেকে কারণ কি কারণ পারমিটেশন হতে গেলে তো কনস্ট্যান্ট হলে হবে না এত চলক হতে হবে ফ্যাক্টরিয়াল হতে হবে কিন্তু যখন আমি ফার্স্টে দিচ্ছি এম অথবা লাস্টে দিচ্ছি এম তখন কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে তো যাই হোক এখানে এন এর মান কত হবে এন এর মান হবে 9 11 আর থাকবে না হয়ে যাবে 9 আর এর মান 9 রিপিটেড লেটার এম এর মান 2 এর মান 2 তিন মানও 2 আচ্ছা যাও হ্যাঁ আর কই বলেন এখানে 9 কেন ও হ্যাঁ এটা সুন্দর কথা এটা আছে 9 কেন হইছে কি যে ফারস্টে যে লেটার থাকবে শুরুতে শেষেও সেই একই লেটার থাকবে তার মানে ফারস্টে এবং শেষে একটা লেটার বসানোর পরে তাকে আর নড়াচড়া করা যাবে না শেয়ার পারমিটেশন হবে না কনস্ট্যান্ট হয়ে যাবে তো যে মানটা কনস্ট্যান্ট হয়ে যায় সেটা এন থেকে বাদ দিতে হয় তাহলে আমাদের দুইটা লেটার কনস্ট্যান্ট হয়ে গেছে ফার্স্টে এবং লাস্টে তাই আমাদের বাদ দিতে হয়েছে বুঝতে পারছেন আচ্ছা এখন এরকম লেটার কয়টা আছে যে আমি ফার্স্টে দিতে পারবো এবং লাস্টে দিতে পারবো তিনটা আছে তিনটা তাই আমরা তিন দিয়ে গুণ করেছি এখানে এখানে কিন্তু তিন যদি আমি গুণ না করতাম তাহলে এরকম মান তিনবার বের করা লাগতো কত এই 90720 তিনবার বের হতো তিনবার অ্যানসার করে পরে আবার যোগ করতে হইতো তো একই মান একই সিস্টেম একই সূত্র তাহলে তিনবার লেখা দরকার কি একবার লিখে তিন দিয়ে গুণ করে দিলাম ব্যাস অ্যানসার চলে আসলো বুঝতে পারছে আচ্ছা তাহলে সবার নিজের নামের বানান করতে বলেছিলাম নিজের নামের বানানগুলো সব পারমিটেশন করতে বলা হয়েছিল
Find out the number of arrangement that can be made of the letter of the word triangle. A triangle so that jate vowel may not be consecutive position. Eta koraisilo na koto din? Vowel jodi ekotrito na rakha hoy tahole permutation koto hobe. Ekhon na rekhe man ashe na. Man ashe ekotrito rekhe. Te ekotrito rekhe koto man ashe? আর সাধারণভাবে কত মান আসে এই দুইটা মানের ডিফারেন্স কে বলা হবে কনজুগেটিভ না রেখে কত মান তাই ঠিক প্রথমে নরমাল ট্রায়াঙ্গেল শিখানো হলো এখানে ট্রায়াঙ্গেল কত আসলো 40320 এবার কনজুগেটিভ পজিশনে যদি রাখা হয় ভাওয়েল এখন ভাওয়েল কয়টা আছে এর ভিতরে এ ই আই আছে তিনটা তো তিনটা আমরা কনজুগেটিভ পজিশনে রাখব তার মানে একত্রিত রাখব সাপোজ তিন বন্ধু তারা কোন একটা জায়গায় দাওয়াত খেতে গেল তিন প্লেটে না বসে তিনজন মিলে একটা প্লেটে খাবে সাধারণত আমাদের তাবলিগ জামাতে এরকম খাওয়া হয় তাহলে প্লেট কিন্তু কমে যাচ্ছে তিনজনের প্লেট সরাই নিয়ে একটা প্লেট দেয়া হলো তার মানে প্লেট কিন্তু দুইটা কমে গেল এরকম হইছে যে আটজন ছিল সেখান থেকে তিনটা প্লেট সরাই নেওয়া হলো আবার একটা প্লেট দেয়া হলো তিনজন মিলে একসাথে বসলো একসাথে খাইলো তাহলে এখন প্লেটের সংখ্যা কত n এর মান 6 যদি আমি 8 থেকে 3 বাদ দিই তাহলে হয়ে যেত 5 কিন্তু আবার 1 যোগ করেছি তাই হয়ে গেছে 6 ক্লিয়ার এখন কনজুগেটিভ পজিশন রাখলাম তাদেরকে একত্রিত রাখলাম রেখে আমাদের কত মান আসলো দেখেন আবার একটু কথা আছে A E I তিনটা লেটার তিন রকম সিয়ারা এদেরকে আবার আমরা পারমিটেশন করতে পারি 3 P 3 3 ফ্যাক্টরিয়ালের মান 9 না 3 ফ্যাক্টরিয়ালের মান আছে 6 তো আমরা এখানে কনজুগেটিভ পজিশনে রেখে যে মান পেলাম তাতে আসলো ফলাফল 4320 আর এখানে কত 40320 তাহলে বিয়োগফল ডিফারেন্স কত 36000 অতএব आंसर হলো 36000 ঠিক আছে স্যার এই অঙ্কে আমরা কম্বিনেশন না করে এখানে পারমিটেশন করলাম কেন ও কম্বিনেশন তো এরকম না কম্বিনেশন হচ্ছে দল গঠন করা আর পারমিটেশন হচ্ছে বিশ্লেষণ করা কত উপায়ে সরায়ে সরায়ে সাজায়ে বসানো যাবে আর কম্বিনেশন যখন আমি শিখাব এখন তো কম্বিনেশন আসেই নি আমরা তো পারমিটেশনই শিখাচ্ছি না এটা আর অন্যান্য বইয়ালারা কি করেছে পারমিটেশন কম্বিনেশন সব জড়াই ফেলেছে যার কারণে ছাত্রদের মনে রাখতে অসুবিধা হয় আমরা তো সব পারমিটেশন শিখাচ্ছি ভাওয়েল গেল আর এরপরে অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের ভিতরে বানান আছে লেটার আছে কয়টা 13টি 13টির মধ্যে রিপিটেড লেটার আছে 4টি এ আছে 3টা এস আছে 4টা আই আছে 2টা এন আছে 2টা বাস তাহলে নিচেই দাগের নিচে হবে এনপিআর 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 কয়টা হবে 4 বার হবে বাস এবার মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে ফলাফল পেয়েছে অ্যানসার আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন বসেছিল ইন হাউ মেনি অফ দেম তাদের মধ্যে থেকে কত উপায়ে দা ভাওয়েল ডু নট কাম টুগেদার ই ডু নট কাম টুগেদার ডু নট কনজুগেটিভ পজিশন একই কথা তার মানে ডু নট কাম টুগেদার মানে একত্রিত না রেখে একত্রিত না রেখে যখন প্রশ্ন করে আসলে সূত্রের ভিতরে একত্রিত না রেখে অ্যানসার দেওয়া যায় না দেওয়া যায় কি একত্রিত রেখে অ্যানসার দেওয়া যায় দেখুন আমরা কিভাবে অ্যানসার করব না রেখে যদি বলে তো ঠিক আছে আমরা নরমাল একটা পারমিটেশন করলাম তাতে আমাদের যে মান আসলো এবার একত্রিত রেখে একটা মান করব এখন একত্রিত কি ভাওয়েল আচ্ছা ভাওয়েল কয়টা আছে এখানে অ্যাসোসিয়েশনের ভিতরে 6টা আছে ভাওয়েল এ আছে কয়টা 3টা আই আছে 2টা তাহলে কয়টা লেটার 6টা লেটার তো 6টা লেটার আমরা একসাথে রাখতে যাচ্ছি তার মানে 6 জনকে আমরা এক প্লেটে খেতে দিব তাহলে 6টা প্লেট ছড়াই নিয়ে একটা প্লেট দিলাম
ঠিক তো তাহলে কয়টা থাকলো n এর মান 8 এখানে শুধু n এর মানটা বের করতে পারলেই বাস आंसर হয়ে যাবে n এর মান r এর মান কি বুঝতে পারছ সবাই এখন आंसर হয়েছে কত দেখেন आंसर আসছে 50400 নরমালি পারমিটেশন আসছিল 1 লক্ষ না এখানে 1 কোটি 8 লক্ষ 10800 সেখান থেকে বাদ গেল 50400 বাদ দেওয়ার পরে 1 কোটি 7 লক্ষ 60400 এটা आंसर ক্লিয়ার কি না ইঞ্জিনিয়ারিং এখন ইঞ্জিনিয়ারিং এর ভিতরে ই আছে তিনটা এন আছে 11 আর এর মান আছে 11 ই আছে তিনটা এন আছে তিনটা জি আছে দুইটা আর আই আছে দুইটা মোট চারটা লেটার রিপিটেড আছে তো চারটা নিচে এনপিআর এনপিআর দিল দিলাম আর উপরে এনপিআর 11 ক্যালকুলেশন করে নরমালি আমরা একটা পারমিটেশন পেয়ে গেলাম এখন বলছে ইন হাউ মেনি অফ देम দা 3 ই তাদের ভিতরে তিনটা যে ই আছে এই তিনটা ই ইজ স্ট্যান্ড টুগেদার মানে কি একত্রিত থাকবে এক জায়গায় বসবে তারা সেপারেট বসবে না এক জায়গায় থাকতে থাকতে চাই স্ট্যান্ড টুগেদার কাম টুগেদার স্ট্যান্ড টুগেদার এগুলো একই কথা এন্ড ইন হাউ মেনি উইল দে স্ট্যান্ড ফাস্ট যখন স্ট্যান্ড ফাস্ট মানে জায়গা সিলেক্ট করে যাচ্ছে প্রথমেই তারা বসবে যখন ফাস্টে বসবে তখন সবগুলো বাদ যাবে একসাথে কারণ কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে আর স্ট্যান্ড টুগেদার যে কোনো জায়গায় বসাও না কেন এক জায়গায় বসালেই হবে তাহলে এখানে তিনটে ই আছে তিনটা বাদ দিয়ে এক যোগ করে নিতে হবে তো আমরা সেটাই লিখলাম প্রথমে স্ট্যান্ড টুগেদার তিনটে ই একত্রিত আসতে চাই তাহলে এন ছিল 11 সেখান থেকে তিন বাদ দিয়ে এক যোগ করে নিলাম হয়ে গেল 9 আতে আর এর মান 9 आंसर 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 ক্যালকুলেশন 15120 আচ্ছা এবারে সে ফাইন্ড আউট দা এনপিআর হোয়েন 3e স্ট্যান্ড ফাস্ট এন্ড স্ট্যান্ড ফাস্ট হলে ওরা তো কনস্ট্যান্ট হয়ে গেছে এইটা বাদ যাবে পুরোটাই 11 থেকে 3 বাদ দেন কত থাকে 8 আর উপরেটা ছিল কি 11 থেকে 2 বাদ দিয়ে 9 হয়েছিল ক্লিয়ার এসে পার্থক্যগুলো বুঝতে পারলে এই অঙ্ক একেবারে সহজ কি পারা যাবে না ইনশাআল্লাহ হরিয়ানা হরিয়ানা ভারতের একটা প্রদেশের নাম হরিয়ানা প্রদেশ এই হরিয়ানা ইম্পর্টেন্ট অঙ্ক তাহলে হরিয়ানার এখানে লেটার আছে কয়টি সাতটি রিপিটেড আছে একটা একটা লেটার আছে এ তিনবার বাস এনপিআর 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 শেষ পারবে না এগুলো সিগনাল প্রথমে লেখেন 11 লিখেছেন শিফটে চাপ দেন শিফটে শিফট এবারে যে লগ এর উপরে একটা ইনভার্স বাটন আছে না ইনভার্স বাটন আচ্ছা এরপরে আমাদের যেসব অঙ্কগুলো আছে অঙ্কগুলো সব দেখে আসতে হবে একটু সবগুলো আজকে দেখে আসবে এরপরের অঙ্কগুলো ক্যালকুলাস কলকাতা আমেরিকা এসবগুলো দেখে আসবে আচ্ছা
এখন আমাদের স্ট্যাটিস্টিক্স হবে কোন অধ্যায় বলতে পারবে?